हम लोग का नया नया मोबाइल लिया, नया नया सनग्लास लिया, अगर पहन देगा হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আমি তো অনেক 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 ভালো আছি, মানে আমি খুব খুশি আজকে। কেন বলো তো, ফাইনালি গাইস, ফাইনালি আজকে আমি আমার ফোন কিনতে যাচ্ছি, নতুন ফোন, যার জন্য আমি 3 মাস থেকে টাকা জোগাড় করছি, যা টাকার জোগাড় হয় না। তো অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে নিজের ইনকামে একটা ফোন কিনতে যাচ্ছি। হ্যাঁ, হয়তো আইফোন নয়, একটু কম দামের মধ্যেই, তবুও নিজে ইনকাম করে একটু কমের মধ্যে হলেও যদি কিছু কেনা যায় মজাটাই আলাদা। তো আমি যাব, আমার দাদা যাবে আর বাবা যাবে। বাবা হচ্ছে অর্ধেক রাস্তা থেকে, মানে অন্য কারোর সাথে যাবে, কারণ বাবার নিজের কাজে যাবে, আর আমি আর দাদা যাবো ফোন কিনতে। আমি আজকে খুব এক্সাইটেড আমার নতুন ফোন দেখার জন্য। আর এখন আমি আছি অনলাইনের দোকানে, কেননা টাকা, মানে ফোনপে থেকে টাকাটা আমি ক্যাশ নেব, কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকে, তো আমি ওখানে গিয়ে ফোনপে পেমেন্ট করতে পারি না তার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি টাকাটা হাতে নেওয়ার জন্য রেডি। হ্যাঁ, এখানে কিন্তু পুরো টাকাটা নেই, এখানে অর্ধেকটা আছে, আর অর্ধেকটা হচ্ছে পরে ফোনপে থেকেই পেমেন্ট করবো, আর না হলে ওখানে গিয়ে তুলে নেব, কারণ পুরোটা আমি তুলিনি, কারণ বলা যায় না না, অনেক সময় ফোনপে পেমেন্ট হয় না, মানে লিঙ্ক থাকে না, ওই জন্যই আর কি অর্ধেক টাকাটা তুলে নিলাম, আর অর্ধেকটা ফোনপেতেই আছে, ওখানে গিয়ে ফোনপে থেকেও পেমেন্ট করবো। দেখো টাকাটা গুনছে, আমার হাতে পাবো। উফ, নিজের ইনকামের টাকা হাতে পেয়ে সেটা দিয়ে কিছু করার মজাটা সত্যি এতটা, মানে মজা লাগছে আমার, আমি মানে বলে বোঝাতে পারবো না। 3 মাস অপেক্ষা করার পর আজকে গিয়ে আমি ফোন কিনতে পারবো। হ্যাঁ, তবে আমি কিন্তু ইউটিউব ফেসবুক থেকে কোনো আর্নিং করি না, আমার যা আর্নিং হয় শর্ট অ্যাপসগুলো আছে না, শর্ট ভিডিওর অ্যাপসগুলো, সেগুলো থেকে আর্নিং করি। কেউ আবার ভেবো না যে আমি ফেসবুক থেকে আর্নিং করছি, এরম না। কিন্তু কী বলো তো, ফেসবুক পেজটায় না আমার ফলোয়ার্স 36,000 হয়ে গেছে, মনিটাইজেশন অন আছে, কিন্তু কী যে সমস্যা হয়েছে, এখন না অ্যাড দিচ্ছে না, যখনই আর্নিংয়ের ইস্যুটা শুরু হয়েছে না তখনই এই সমস্যাগুলো হয়েছে। তো দেখো টাকাটা আমি পেয়ে গেছি, পেয়ে আমি দাদাকে দিয়ে দিলাম গোনার জন্য, কারণ এতগুলো টাকা গুনতে আমার একটু অসুবিধাই হয়, আমি অত স্পিডে গুনতে পারি না, তো ওকে দিয়ে দিলাম, ও গুনছে আর দেখছে কোন টাকাটার মধ্যে মানে লেখা আছে, লেখা থাকলে ওই টাকাটা চেঞ্জ করে নেবে। দেখো কথা বলতে বলতে আমি দোকানে চলে এসেছি, আর দোকানে এসে এখন আমাদের ফোনটা দেখার পাল্লা যে কোন ফোন কীরকম, কারণ আমার ক্যামেরার জন্যই ফোনটা নেওয়া, মানে আমার ফোনে তো ভিডিও হচ্ছে না, যেন নতুন ফোন নেওয়া, ক্যামেরা কোয়ালিটি কীরকম হবে ওইসব দেখার জন্যই। তো ফাইনালি আমি হচ্ছে তোমার এই ফোনটা নেবো। এর আগে আরেকটা আমি ইসে করেছিলাম, দেখেছিলাম, ওটা আমি এভাবে বক্সটা খুলেছি, কিন্তু ওটার পরে এটা দিলাম না, কেন বলো তো, ওটা আমি নেবো না, এই জন্য ওটা দিলাম না, এটাই দিলাম। এটা না আগে খুলে নিয়েছিল তো আমার ভিডিওর জন্য, আবার হচ্ছে ওরা প্যাকিং করে দিয়েছে, তারপরে আবার আমি খুলেছি। তো প্রথমবার আমি মোবাইলের দোকানে গেছি, কারণ এর আগে যতবার মানে মোবাইলের দোকানে আমি ফোন কিনে নিয়ে এসেছি, দাদা নিয়ে এসছে, কাকু নিয়ে এসছে, আমি নিয়ে আসিনি। তো এবার হচ্ছে গিয়ে আমি গেছি, আমার একটা আলাদাই মজা লাগছে, আর নিজের ফোন কিনবো অবশ্যই, নিজের টাকা দিয়ে তো নিজেই গেছি, এর আগেও কিনেছি, কিন্তু ওটা হচ্ছে দাদাকে নিয়ে এসছে। কিন্তু দেখো এই ফোনটা নিয়েছি, এই ফোনটার নাম টেকনো ফ্যান্টম নাকি নাম, প্রথম দিন তো আমি নামই বলতে পারছিলাম না, সো খুব পছন্দ হয়েছে ফোনটা। এটা দেখা যাক এবার ক্যামেরা কীরকম হয়, কোয়ালিটি। হ্যাঁ, একদম তো যে একদম DSLR থাকবে এরকম তো আর হবে না, তবে যথেষ্ট ভালো, ক্যামেরাটা খুব ভালো। তো দেখা যাক এখন আমি ইউজ করব, আস্তে আস্তে বুঝতে পারবো কীরকম, বললো তো খুবই ভালো, ভালো হলেই ভালো তাই না? যেমনটা বলেছি যে এখানে কিন্তু পুরো টাকাটা নেই, পুরো টাকাটা এখন আবার আমি ফোনপে থেকে পেমেন্ট করব। আর কি হয়ে গেছে, সিমটা খোলা হয়েছিল, তো যেই সিমে আমার ফোনপে আছে আবার তবে সিমটা লাগিয়েছে, তারপরে দেখো 24 ঘন্টার নিচে ওটা পেমেন্ট হবে না, তাই আমি আবার আধার কার্ড দিয়ে টাকা তুললে তারপরে দিলাম। এখন এই তো আমরা চলে এসেছি বাইরে, কোনো নিয়ে এবার আমরা বাড়ি যাবো। আমি তো বিরিয়ানি পাঠিয়ে দিলাম, ভালো লাগছে।